কুশাল মেন্ডিস ও সাদিরা বিক্রামার জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে 344 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এই লক্ষ্য পাড়ি দেওয়া হয়তো স্বপ্নের মতো ছিল বাবর আজমের দলের, যদিও আব্দুল্লাহ শফিক ও রেজওয়ানের শতকের ভর করে লঙ্কানদের 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে বড় অবদান রেখেছেন ইফতেকার আহমেদ, তিনি 10 বলে 22 রান করে অপরাজিত ছিলেন। এছাড়াও মোহাম্মদ রেজ 121 বলে 134 রান করে অপরাজিত ছিলেন। বিশ্বকাপের সকল ম্যাচের আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখবেন।